প্রায় 10 বছর ধরে ভেঙে পড়ে রয়েছে যাত্রী শেড ঘর, ফলে যাত্রী সাধারণের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। বারবার ব্লক প্রশাসনের লোকেদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না। ভাঙা ঘরে এসে দাঁড়াচ্ছে যাত্রীরা, একদিকে টিনের চাল নেই, অন্যদিকে বাঁশ দিয়ে দাঁড় করানো আছে টিনের চাল। এমনভাবেই দাঁড়িয়ে আছে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের যাত্রী শেড। এলাকার বাসিন্দা সুদীপ শীল বলেন, এমন একটি যাত্রী শেডের খুব প্রয়োজন এলাকায়, এটা তাড়াতাড়ি সংস্কার করা দরকার। সাধারণ লোকের উপকৃত হবে এবং বহুদিন থেকে এই সাইড ঘরটা ভেঙে গেছে, প্রায় 10 থেকে 12 বছর হয় এই অবস্থায় আছে। এখন যাত্রী সাধারণ এসে কোথায় দাঁড়ায়? এইভাবেই দাঁড়ায়, কী করবে? পাশে দোকান টোকান আছে, ওইখানেও দাঁড়ায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুজন সিং, জায়গাটার নাম বাকলা বটতলা মোড়।